ওয়েলকাম টু মৌমডিশাল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু বাড়িতে আসছি তাই মেনু তোমাদের সাথে শেয়ার করছি। ভাত বসিয়ে দিয়েছি, ছেলেকে দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি, আর এই দেখো দুধ দিয়ে গেছিলো, দুধটা কেটে গেছে, কালকে দিয়ে গেছিলো, আজকে আমি জালে যেয়ে বসিয়েছি, দুধটা কেটে গেছে, দুধটা এখন আমি ছানা বানিয়ে নেব। আর তোমার দাদাভাই বাজার এনেছে, এই দেখো চাল কুমড়ো এনেছে, আর এই দেখো এনেছে বাঁধাকপি। আজকে বাঁধাকপি রান্না করবো, আর চাল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছও এনেছে ব্যাগের মধ্যে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোলঝোল করবো, আর এইটা হচ্ছে বাঁধাকপি রান্না করবো। আজকে মেনু এটাই করবো, কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। সব মাছটা মাছ এনেছে তোমার দাদাভাই, চিংড়ি মাছ, এই যে পাচ্ছি চিংড়ি মাছ, আর এই বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো, চাল কুমড়োটাও কেটে নিয়েছি, এখন এই মাছটুক বাসলে চিংড়ি মাছটা বাসলেই হয়ে যাবে, রেডি করি তারপর রান্নাটা শেয়ার। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে এই যে চিংড়ি মাছটা কালো জিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আচ্ছা এই যে চাল কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তরকারি করবো, ধুয়ে নিয়ে এসেছি সব, এখন ওইটা ভাজা হলে একটুখানি হালকা, তারপরে এটা দিয়ে দেবো। আর এদিকে দেখো বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে সিদ্ধ করে না ফেললে ওইটা ভালো লাগবে না, যে এখনকার বাঁধাকপি তো গ্যাস পছন্দ, তাও এনেছে, এখন কী করবো, রান্নাটা করি। দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, এটা একটু ঝোলঝোল রাখবো, খেতে ভালো লাগবে। আর বাঁধাকপিটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, তখন যখন এইটুকু রেখেছি বাঁধাকপিতে দেবো, আর একটা দিয়েছি এটার মধ্যে। দেখো তরকারিটা হয়ে গেছে, এখন এই যে বাটির মধ্যে নামিয়ে নেবো। কারা কারা এরকম তরকারি খেতে পছন্দ করো, চাল কুমড়ো আর চিংড়ি মাছ আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল, এই যে কমেন্টে জানিও। এটার পরে এখন বাঁধাকপি বসাবো, দেখো বাঁধাকপিটা বসাবো, দেখে এই যে জিরা ফোড়ন দিয়েছি আর তেজপাতা আর আলুটা দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, আমি আর আলাদা এক্সট্রা ভাজবো না, এভাবে দিয়ে দিব, নাহলে বেশি ভাজলে না ওই চামড়া চামড়া চিংড়ি মাছ হয়ে গেলে খেতে ভালো লাগে না, আমি এইভাবেই করি। আর এই দেখো বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে সিদ্ধ করে নিয়েছি, নাহলে সিদ্ধ করে না ফেললে এখনকার বাঁধাকপি তো কোনো টেস্ট নাই, তাও এনেছে, এখন তোমার দাদাভাই কী করবো, করতে হবে। তরকারিটা আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে সব তাড়াতাড়ি, এই দেখো তরকারিটা এখন ঢাকা দেবো, এরকম তরকারি করেছি একটু ভেজা ভেজা করে, আর ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন শুধু বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, বাঁধাকপিটা করলেই হয়ে যাবে। একে একে সব মশলা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখন আমি নুনটা দেব, আর এই যে টমেটো কেটে নিয়েছি, আর এইটার মধ্যে একটু আদা বাটা আছে, দেবো আদা বাটাটা, দিলেই তারপর কষাবো। এই দেখো সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন কষাচ্ছি, কষানোর পরে তারপর লাস্ট পরে আমি টমেটোটা দেবো, নাহলে বাঁধাকপি তো বাঁধাকপি নাহলে সিদ্ধ হতে চায় না, একটু কাঁচা হয়ে থাকে। বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বাঁধাকপিটা, আলু টালু মশলা কষিয়ে তারপর এই যে বাঁধাকপিটা দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। এখন তো দাদাভাই দেখো বাসন ধুতে চলে গেছে, নিয়ে গেছে বাসনগুলো, আমার ওই যে পায়ে ব্যথা, পায়ে ব্যথার জন্য আর পারছি না। বাঁধাকপি কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বাঁধা। এই দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিয়েছি, গরম মশলা দেওয়া হয়ে গেছে। বন্ধুরা রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি, বেলা হয়ে গেছে, তাও দুটো বেজে গেছে, এখন খেতে বসবো সকালে, আজকে যেহেতু টিফিন করা হয়নি, ওই মুড়ি খেয়ে আমি ওষুধ খেয়েছি, আমার পায়ে খুব যন্ত্রণা, তোমার দাদাভাই একটু এই জয়েন্টে ব্যথা, জয়েন্টগুলোতে জয়েন্টের মধ্যে ব্যথা আমার। এই দেখো রান্না করে নিয়ে এসেছি, চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিতেও চিংড়ি মাছ দিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছ, আজকে শুকনো খাবারই করেছি, রোজ রোজ ডাল আর ভালো লাগছে না, তা তোমার দাদাভাই বলছে ওইটা ঝোলা ঝোলা রেখেছি, এই খাওয়া হয়ে যাবে। ভিডিওটা দেখো, খাওয়া দাওয়া করে নিই, পুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার হচ্ছে দুপুরে যা ছিল তাই, এখন এই যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি বাঁধাকপি এই রয়েছে, এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তো বিছনা টিছনা করতে হবে, কালকে দোকান নেই, কালকে যেহেতু রবিবার ছুটি আছে, সোমবার থেকে যাবো দোকানে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দেখো না।